এইগুলো জিনিসগুলো এইগুলো হারিয়ে যাবে, এইগুলো পাবে, এইগুলো আছে থাকবে। আমি সে সর্বশেষ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি এইটুকু আমি অর্থের দ্বারা গ্রহণ করছি। এরপরে আমি ডেকে নেবো আমাদের সেই বসকে, শিকর বাবুকে, একটু স্টেজে চলে আসুন স্যার। আপনি গুছিয়ে করতে পারিনি, বয়স্ক খেয়ালি করতে পারছেন আপনারা যারা বয়স্ক আছেন, ওদের সঙ্গে থাকুন, ওরা ঠিক করতে পারবে, কারণ হচ্ছে এনার্জিতে ভরপুর ওরা। আমাকে কি করতে হবে? আপনার হাতে তুলে দিচ্ছে এখন। আচ্ছা স্যারও বলছেন ছবি তুলতে, ভালো করে ছবি তুলো সবাই। স্যার ডিপি হবে তো এটা? As you like, as you like। আচ্ছা আমরা এখন হার্নেট হাই স্কুলে, এই অঞ্চলে কাঁচড়াপাড়া বলবো না, এত অঞ্চলে এই ব্যারাকপুর সাব ডিভিশনের এই স্কুলের সুনাম শিক্ষাগত দিক থেকে। এখানকার বহু ছাত্র বহু বড় বড় জায়গায় গিয়ে যেমন চাকরি করছেন, তেমনি এখান থেকেও যখন তারা পাস করেছিল তারা ভালো ভালো রেজাল্ট করেছে পশ্চিমবঙ্গের মধ্যে। এমন একটা বিদ্যালয়ে আজকে একটা রিউনিয়ন হচ্ছে, স্কুলের ছাত্রদের তুলনায় সেটা খুবই কম, মানে প্রাক্তনীদের তুলনায় সেটা খুবই কম, তবুও একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। আমরা এখানে পেয়েছি স্কুলের শিক্ষক, তার সাথে জেনে নেব যে এই রিউনিয়ন সম্পর্কে ওনার মতামত কী আর কি। আপনার নাম? ডক্টর গৌতম বাচস্পতি, আমি এই স্কুলের প্রধান শিক্ষক রূপে কাজ করছি, এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সকল সহকর্মীদের, তারা আজকে রোববার হওয়া সত্ত্বেও এসেছে। যদিও আজকে আমাদের স্বামীজির জন্মদিবস উপলক্ষে এতক্ষণ ধরে প্রোগ্রাম হচ্ছিল আমাদের নিজস্ব একটা অডিটোরিয়াম ঘরে, তারপরে এরা এখন রিইউনিয়ন করছে, আমি এদের রিইউনিয়নের সফলতা কামনা করছি। আপনি বক্তব্য রাখার সময় এদের কাছে কিছু ইঙ্গিত করলেন, আপনি সেই ইঙ্গিত সম্বন্ধে একটু সংক্ষেপে যদি বলেন। ইঙ্গিত একটাই করেছি, সেটা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এবং শিক্ষক হিসাবে, সেটা হচ্ছে আমাদের ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা ভারতবর্ষের এমন কোনো ভালো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক এমন কোনো জায়গা নেই যেখানে তারা পড়ান না, যেখানে তারা নেই, এমনকি রাজনীতিতেও। আমাদের এখানে যিনি MLA শুভ্রাংশু, ও আমাদের ছাত্র, এমনকি ওর বাবা মুকুল রায় এখানকার ছাত্র। সুতরাং রাজনৈতিক, খেলোয়াড়, বিদ্যাশিক্ষা সব দিক দিয়ে এই স্কুলের প্রাক্তন ছাত্ররা অনেক অনেক এগিয়ে। শুভ্রাংশু এবং ওর বাবা অনেক সাহায্য করেছেন এই স্কুলের জন্য, MLA হিসাবে, MP হিসাবে, রাজ্যসভার MP হিসাবে। কিন্তু আমি চাই আমার প্রাক্তন ছাত্ররা, যার 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে সে 5 লাখ টাকায় বিদ্যালয়ের জন্য দিন, যার 5 টাকা ক্ষমতা আছে সে বিদ্যালয়ের জন্য 5 টাকার কাজ করে দিন। কারণ এই প্রতিষ্ঠান আমার না, এই প্রতিষ্ঠান তাদের, এই প্রতিষ্ঠান 125 বছরের উপর হয়ে গেছে, আরও 250-300 বছর ধরে এই প্রতিষ্ঠান থাকবে, যেন তার গৌরব নিয়ে, তার ঐতিহ্য নিয়ে এবং আধুনিকতা নিয়ে, আমরা যেমন এখন স্মার্ট ক্লাস করাই, আমরা যোগা করাই, আমরা হর্টিকালচার কাজ করাই, আরও আরও যাতে বিভিন্ন প্রজেক্টে আমরা কাজ করতে পারি। কারণ এখন শিক্ষা মানে বাবরের বাবার নাম জিজ্ঞেস করা শুধু নয়, এখন হাতে কলমে শিক্ষা, সেই দিকে কাজ করতে গেলে প্রচুর যন্ত্রপাতি দরকার, প্রচুর কিছু দরকার, তার জন্য তারা এগিয়ে আসুক। এবং আপনাদের জানাই আনন্দের সঙ্গে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নীতি আয়োগ থেকে আমরা একটা স্কিম পেয়েছি, অটল টিঙ্কারিং ল্যাব, যেটা 2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে, এবং তার জন্যে আমরা মডার্ন ইকুইপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাচ্ছি, এই অঞ্চলে আমরাই পেয়েছি, এবং আমাদের ছেলেরা পড়ার সাথে সাথে প্রত্যেক দিন ল্যাবরেটরিতে কাজ করে ব্যাপারটাকে অনুধাবন করবে। আপনি বলতে চাইছেন যে প্রাক্তনীরা যদি এগিয়ে আসে তাহলে এই স্কুলের আরও উন্নতি করা সম্ভব? অবশ্যই, প্রাক্তনীরা কখনোই বিদ্যালয়ে, অন্তত প্রাক্তনীরা প্রাক্তন হয় না, যদি প্রাক্তন হয়ে যেত, আজকে আমি দেখলাম 1958 মানে আমার জন্মের আগের এক ছাত্র এই স্কুলে এসেছে। সুতরাং তারা এই স্কুলের ছাত্র, স্কুলেই সারা জীবন যেন থেকে যায়। সুতরাং তারা এগিয়ে এসে আমাদের আরও পরামর্শ দিক,
আর্থিকভাবে এগিয়ে আসুক, শুধু আর্থিক বলছি না, পরামর্শ দিক, কারণ আমাদের ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো শুধরে দিক। আমাদের যে ছাত্ররা আছে যারা আয়োজন করেছে, নাম জেনে আমার নাম হচ্ছে স্বরূপ কুমার ঘোষ, আমি আমি 2002 এখন বর্তমানে বিজনেসম্যান আর স্কুলটার প্রতি স্মৃতি সবসময় আমার, কারণ আমি চেষ্টা করি সবসময় স্কুলের যে কোনো কাজে নিজেকে ইনভলভ করার জন্য। আর যেমন মেনলি স্কুলে সরস্বতী পুজো, আমি 2002 পাস আউট হয়ে যাওয়ার পরেও এখনও অবধি প্রত্যেক বছর সরস্বতী পুজোয় আমি স্কুল অ্যাটেন্ড করি। আর এই যে পুনর্মিলন উৎসবটা হচ্ছে স্কুলে, এই স্কুলটার উদ্যোগ নিয়েছিল প্রথমে 2017 ব্যাচ, তারপরে তারা একটু নানান রকম সমস্যার সম্মুখীন হয়েছিল, তারপরে তারা পুনরায় আমার সাথে যোগাযোগ করে। আমি তখন শুধুমাত্র একটা জিনিস দেখেছি যে স্কুলের অলরেডি দিনটা অ্যানাউন্স হয়ে গেছিলো যে 12 জানুয়ারি প্রোগ্রামটা হবে, তারপরে আমি তাদের সাথে মিশে মানে হঠাৎ ভেতর থেকে যেন সেই স্কুলের আত্মসম্মান বোধ, আমার আত্মসম্মান বোধ এরকম একটা ব্যাপার আমাকে ধাক্কা মারে। আমি অনেক ছোট, আমার থেকে এরা প্রায় 15 বছরের ছোট, আমি এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং আমাদের আরো যারা আমার ব্যাচের প্রাক্তন ছাত্র আছে তারা আস্তে আস্তে কেন, এবং তারা হয়তো আমি হয়তো ফিজিক্যালি এফোর্ট দিচ্ছি, তারা হয়তো নানান ভাবে আমাদের নানান রকম গাইডলাইন দিয়ে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে এই কাজটাকে আজকে এই অবধি আনতে পেরেছি। এখন কি কি অনুষ্ঠান হচ্ছে আজকে? অনুষ্ঠান বলতে এখানে আমাদের প্রথমে তো মাস্টারমশাইদের যারা আছেন তাদের সংবর্ধনা দেওয়া হবে, সে প্রাক্তনও আছেন, কিছু বর্তমান মাস্টারও আছেন। এরপরে স্মৃতি রোমন্থন বলে একটা বিশেষ অনুষ্ঠান আমরা রেখেছি, সেটা হচ্ছে প্রত্যেক ব্যাচে পাস আউট হয়ে যাওয়া স্টুডেন্টরা তারা উঠে মঞ্চে উঠে তাদের ব্যাচে কি কি হয়েছিল, বিভিন্ন রকম স্মৃতি লোকে তারা তাদের কথায় সমস্ত ব্যাচে স্টুডেন্টদের সামনে তুলে ধরবেন। আমরা জেনে নেব যে তোমার কিরকম লাগছে অনুষ্ঠানে আয়োজক হিসাবে। আমি আয়োজক হিসেবে আমার তো খুবই ভালো লাগছে, কেন আমি প্রথম থেকে এটা করে আসছি, মানে আমার খুব ভালো লাগছে, মানে কাজটা করতে খুবই ভালো লাগছে। কেন আমি আমি কলকাতায় থাকি, আমি কলকাতায় টেকনোতে পড়ি, আমি 1.5 মাস পর বাড়ি আমি একটু রিকোয়েস্ট করব আমাদের সেই প্রাক্তন রিইউনিয়ন হচ্ছে, আপনি একটু উদ্যোগ হওয়ার সাথে সাথে আমার মাথায় সবাইকে একত্রিত করতে হবে। একত্রিত করার পর আমরা সবাই কাজ করা শুরু করি, এইভাবে হতে হতে সব। আচ্ছা 17 না 78 পাস আউট আপনারা যদি একটু স্টেজে চলে আসেন, আমি রিকোয়েস্ট করি সবাইকে স্টেজে আসার জন্য, তাহলে আপনারা অ্যাকচুয়ালি মেমোরি গুলো শেয়ার করেন আমার সাথে। না আমরা যারা প্রাক্তনী আছি, যারা যা যেরকম যা সমর্থ, আমি ওনার প্রস্তাবকে সাধুবাদ জানাই এবং আমরাও চেষ্টা করছি আমাদের 2002 এইচএস ব্যাচ যারা আছে তারা যেরকমভাবেই হোক, সে ফাইন্যান্সিয়ালি হোক বা ফিজিক্যালি হোক, যেভাবেই হোক তিনি যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো যাতে বাস্তবে আমরা রূপায়িত করতে পারি, আমরা তাকে যথাযথভাবে আমাদের ব্যাচ থেকে সহায়তা করব। এবং অন্যান্য ব্যাচদের কাছে আমি অনুরোধ করব তারাও যেন ওনার এই প্রস্তাবটাকে সাধুবাদ জানায় এবং তার বিভিন্ন কাজে এগিয়ে আসে। তোমার বক্তব্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিভাবে স্কুলকে সাপোর্ট করতে পারো? মানে আমরা তো স্কুলকে ফোন করে করে যতক্ষণ কান্তি করেছি, মানে অনেক বাধা বিপত্তি আসা সত্ত্বেও তোমাদের যে প্রচেষ্টা দ্বারা আমরা এটাকে সাপোর্ট করার চেষ্টা করেছিলাম, সফলভাবে সাফল্য হলো। আমরা তাও সাহায্য করবো যতটাই পারছি, সেটা হচ্ছে দেখুন এটা আমাদের প্রথম বছর, আমরা এক সূত্রে বাঁধার চেষ্টা করছি, এটা আমাদের প্রথম পদক্ষেপ, আমরা এটাকে আগে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। আর আমাদের যে প্রস্তাব আমাদের প্রধান শিক্ষক মহাশয় রেখেছেন আমরা সেটাকে মাথায় রেখে সেই অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করে কাজ করবো, অবশ্যই আমরা স্কুলের জন্য কিছু করেছি। ঠিক আছে, ধন্যবাদ।